नमस्कार। कविगुरु रवीन्द्रनाथ ठाकुर 161तम जन्मवार्षिकी उपलक्षे आमार एक छोट निवेदन। चित्त जेथा भय शून्य उच्च जेथा शीर, ज्ञान जेथा मुक्त जेथा गृहेर प्राचीर, आपन प्रांगल तरे दिवस सर्वरीरे, बसुधारे राखि नाई खंड क्षुद्र करि, जेथा वाक्य हृदयेर उत्स मुखते, उच्छसिया ओठे जेथा निर्बार इतस्रोते, देशे देशे दिशे दिशे कर्मधारा धाय, अजस्र सहस्रविध चरितार्थताय, जेथा तुच्छ आचारेर मरु बालुराशि, विचारेर स्रोत पथ फेले नाई ग्रासी, पौरुषेरे करे नाई सतदा नित्य जेथा, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপ্রীত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। নমস্কার, আমি পৌলমী ঘোষ দাস। নমস্কার, আমি সৌমাল্য দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের দুজনের ছোট্ট নিবেদন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন তোমার প্রকাশ, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন রিক্ততার বক্ষবেদী, আপনার করুণ মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিশ্ব, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ, হে নূতন। নমস্কার। নমস্কার, আমার কবিকে নিবেদন। প্রশ্ন, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে করো না উঠলো সাঝের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন। নমস্কার। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো, আরো দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো, আরো দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো, আরো দাও